অবশেষে বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপি পার্টিকে হার মানতে হলো তৃণমূলের কাছে। বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই হলো বিধানসভায়। আর বিপদে পড়ে পশ্চিমবঙ্গের বিজেপির সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী নিজের হার স্বীকার করে নিল। তো চলুন বঙ্গভঙ্গ নিয়ে তৃণমূল পার্টি বিজেপি পার্টির বিরুদ্ধে বিধানসভায় কী কড়া পদক্ষেপ নিয়েছিল আর তাতে বিপদে পড়ে পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে বড় নেতা শুভেন্দু অধিকারী কিভাবে নিজেদের হার স্বীকার করে নিল, তাতে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো, শুভেন্দু অধিকারী কিভাবে নিজের হার স্বীকার করছে, শুভেন্দু অধিকারীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তৃণমূল কংগ্রেসের আনা প্রস্তাব, বঙ্গভঙ্গ বিরোধী যে প্রস্তাব, সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিজেপি। অধিবেশনে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, বিধানসভায় অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলে প্রস্তাব আনা হোক, বিজেপি তা সমর্থন করবে। এবং যেটা আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় আজকে লক্ষ্য করা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধী দলনেতার বক্তব্য প্রস্তাবে অন্তর্ভুক্তও করা হয়েছে। শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস মনে করি। অপোজিশন সংখ্যায় আমরা কম, আমরা বেশি, লিডার অব দি হাউস এবারকে অনুরোধ করলেন যে মেনে নিন, আপনারা একটা লাইন যুক্ত করেছেন, তা আমরা মেনে নিচ্ছি, সেটাও প্রায় এক আছে। আমরা পশ্চিমবঙ্গ আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের কিন্তু আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে, তাকে আপনি সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির গাড়ি চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করেছেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ। ঘুমতি থেকে কথা বলি, আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউপিএতে চার্জশিটে, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল, তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি। ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল রাজ্য ভাগ চান, শ্রীকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মালদা মুর্শিদাবাদে বলতে গেছিলেন, তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে, তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন, ব্যাটার জিতে গেছে এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা, অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই, এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখা উচিত। উনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন, আমি ওনার সব কথা বলবো না, আমি আমার ওনার আগে বক্তব্য ছিল 29 মিনিট বলেছেন, আমার 12 মিনিট ছিল। আমাদের তো লাল লাল পাতি জ্বালিয়ে দেয় স্পিকার, বুমগুলো নামাও পার্লামেন্টে, লিডার অফ দি অপোজিশন কিভাবে রেসপেক্ট করে, এটা তা আমার যে টাইম ছিল, আমার অনেক কিছু বলার থাকলে সুযোগ থাকে না, মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে, তিনি বলে গেছেন, আপনারা শুনেছেন, কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই কাউন্টার করতে পারিনি। মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে। কনক্লুশনে একটাই লাইন, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে অঙ্গীকারবদ্ধ, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে।